everyone, welcome to BM Education channel. আমার সঙ্গে দুজন আছে, তো তোমরা কি ড্রেস চেঞ্জ করেছো? হ্যাঁ, অত্যাধিক গরমের জন্য আমরা ড্রেসটা চেঞ্জ করলাম। আচ্ছা, তো বাইরের থেকে সেম প্রবলেম আমার এই বাইরে, আমরা ভিতরে ড্রেস পরেছিলাম, আমরা এই ইউনিফর্ম মানে ড্রেস খুললাম সবে। তো একটু বলো, মানে তোমাদের কোথায় বাড়ি, তোমরা কবে মানে কিভাবে আসলে এখানে? আমার বাড়ি হলো শোভনকথার অন্তর্গত চট্টগ্রাম জেলায়। আমি এসেছি ট্রেনের মাধ্যমে এসেছি। আমার বাড়ি বনগাঁ থানার বনগাঁর পেট্রাপোলের পিরোজপুর গ্রাম থেকে এসেছি। ঠিক আছে, তো তোমাদের কোন শিফটে ছিল? আমাদের সেকেন্ড শিফট ছিল, 11টার সময় ডিউটি। আমারও সেকেন্ড শিফট ছিল। আচ্ছা, তো একটু বলো, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি, মানে আসার পর থেকে কী কী হলো? মূলত আমি 11টায় রিপোর্টিং ছিল, তো আমি 10:30টার মধ্যে চলে এসেছিলাম এবং 10টা থেকে ঢোকানো স্টার্ট করেছিল। তো আমি ঢুকেছি, ঢোকানোর পরে আমাদের প্রথমে চেক করলো, আমাদের কল ডেটা যেটা আছে সেটা চেক করলো। চেক করার পরে ভেতরে আমাদের এক জায়গায় নিয়ে গিয়ে সেখানে বসালো, তারপরে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলো। তো একই তোমার? হ্যাঁ, আমারও সেম শিফটে ছিলাম, সেকেন্ড শিফটে ছিলাম। আচ্ছা, তো একটু বলো তুমি যে তোমার মানে কতজন স্যার ছিল ওখানে, তারপর কী কী প্রশ্ন করলো? মূলত আমরা সেকেন্ড শিফটে লাস্টে ছিলাম, আমাদের নাম, তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন খুব কমই ধরেছে। আমাকে দুটো প্রশ্ন করেছিল, আর খুব সম্ভবত 5 থেকে 6 জন স্যার ছিল, কোনো ম্যাডাম ছিল না। আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে নমস্কার দিয়ে আমি পারমিশন নিয়ে ওখানে গেলাম। ওখানে স্যাররা বসতে বললো, বসার পর জিজ্ঞেস করলো, আমার নাম জিজ্ঞেস করলো, আর জিজ্ঞেস করলো বনগাঁয় তোমার নামে একজন ব্যক্তি আছে, তিনি বিশেষ ব্যক্তি, স্পেশাল ব্যক্তি, তিনি কে? স্যার, আমি বললাম তিনি হলো তরুণ হালদার, যিনি বনগাঁ থানার এসপি আছে। এটা শোনার পরে জিজ্ঞেস করলো যে তুমি কতদূর পড়াশুনো করেছো, সেটা আমি বললাম। তারপরে জিজ্ঞেস করলো তুমি এখন কী করছো, তো আমি তখন বললাম যে স্যার আমি হোম টিউশনই করি, আর মাঝে মাঝে কখনো দিনমজুরের কাজও করি, যখন যেটা আমার ফেভারেল মনে হয় করি, আর তার পাশাপাশি আমার এই কম্পিটিটিভ লাইনে যতটুকু সময় পাই আমি তার পিছনে ব্যয় করি। আর এই বলার পরে বললো ঠিক আছে, তোমার বাড়িতে কে কে আছে, বাড়ির সদস্য কয়জন? তারপরে বললো যে তুমি তোমার বাড়ির সদস্য, তুমি কি তোমার পরিবারের খরচাপাতি চালাও? আমি বললাম হ্যাঁ স্যার, আমি যত টাকা ইনকাম করি আমি যতটা পারি হেল্প করি। এই বলে বললো ঠিক আছে, আচ্ছা তুমি আসতে পারো। মোটামুটি কতক্ষণের হলো? আমার তো মোটামুটি 40 সেকেন্ড লেগেছিলো ওভারঅল, কারণ আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেনি, খুব ব্যস্ততার মধ্যে রেখেছিল। এ আমার আগে ছিল, তো আমারও 1 থেকে 1.5 মিনিট খুব জোর। তো একটা প্রশ্ন আমি করবো, মানে তোমাদের মানে কেমন কি স্কোর ছিল দুজনের? স্কোর বলতে আমার ছিল 57+। স্যার এটা একটু প্রাইভেট থাকুক স্যার। অবশ্যই জোর করবো না, যেটা যে সমস্যা। আচ্ছা, তো একটা প্রশ্ন আমি করবো যে মানে ধরো কালকে বা অন্যান্য সব জায়গাতেই হচ্ছে ইন্টারভিউ, তো যারা আর কি এখনও যাদের বাকি আছে, যারা আর কি দেখছে বা ফিউচারেও যখন এক্সাইজ কনস্টেবল আর কি বেরোবে, তো তাদের জন্য কী সাজেশন দেবে? মানে তুমি এইখান থেকে তো বেরিয়ে এলো, মানে মোটামুটি দেখতে গেলে স্যাররা খুব কোঅপারেট হয় এবং স্যাররা যে কজন আমাদের এখানে ছিল, পরবর্তীতে কারা কোনো অফিসার থাকবে তা জানি না, তবে এই রঙে যারা অফিসাররা থাকে তো তারা খুব অভিজ্ঞ অফিসার এবং তারা খুব কোঅপারেট করে, আরামের সাথে করে। তা সমস্যা শুধু একটু যে লাস্টের দিকে গেলে একটু সমস্যা হতে পারে, তারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, তখন সকাল থেকে অনেক ওরা করে তো ওরা টায়ার্ড হয়ে যায়, তো রাতের চেষ্টা করে ওটা করার জন্য। তুমি কী বলবে? আমারও একই বক্তব্য, স্যাররা খুবই ভীষণই ভালো, যা ওনাদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। আর কোঅপারেটিভ স্যাররা, কোনো টেনশন না করে এসে ফ্রি মাইন্ডে পরীক্ষা ইন্টারভিউ দেওয়াই ভালো খুব। তো আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, আর পাশাপাশি বেস্ট অফ লাক দুজন। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।